গুড মর্নিং ফ্রেন্ডস, সকালের গুরুত্বপূর্ণ খবরের পুণিথরে আপন মানুষ স্বাগত করছি মুজিত্তা ফ্রেন্ডস। প্রত্যেক দিন ভালো বহুত গুড়িয়ে বছা বছা খবর সহ যা কি যোজনা নিযুক্তি নূয় নূয় বড় বড় ঘোষণা সহ রাজনীতি ভালো গুরুত্বপূর্ণ এই খবর ভিডিওটি রয়েছে এবং মহামারীতে কেতে আক্রান্ত কেউ জেলার কেতে সুস্থ হয়েছেন সম্পূর্ণ খবর আমার এই ভিডিও মাধ্যমে রয়েছে। তেমন আপনার দুই মিনিট অধিক সময় দিয়ে এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন এবং আজ দিনের খবর জাঁয়া আপনার কোণী ভিডিও কিংবা ন্যুজ পেপর দেখা পড়বনি, সেপে চলতু ডেন করে এই ভিডিও উপরে নজর পকাইবা। নজর পকাইবা পূর্ব যদি আমার চ্যানেলে নূয় হয়ে ভিডিও দেখুম তো তলে দিয়ে নালি রঙের সবসক্রাইব বটন ক্লিক করে পাখে ঘণ্টি চিহ্নকে দেবে অল নোটিফিকেশন দবাই দিও, কারণ প্রতিদিন এমিটি লাটেস্ট অপডেট হেল্পফুল ভিডিও সর্বপ্রথম পাইবা আমার সহ জড় হয়ে রয়ে থাকে, যাহাদ্বারা আমি যে নূয় ভিডিও আনব আপনার পাখে পৌঁছব সর্বপ্রথমে। নম্বর এক, শ্রীমন্দির ভক্ত আসলে পুঁ বড় খবর। শ্রীমন্দির প্রশাসন পূর্ব নিষ্পতি অনুসারে নূয় বর্ষ উপলক্ষে শ্রীমন্দিরের সমস্ত দর্শন তিন দিন বন্ধ রহব, যাকে ডিসেম্বর একত্রিশ তথা আজ বর্ষর শেষ দিন হয়ে থার ভক্ত গহলিক লক্ষ্য করে শ্রীমন্দির দর্শন বন্ধ রহব। সেইপরে নূয় বর্ষ এক তারিখ এবং দুই তারিখ রবিবার পড়ুবার শ্রীমন্দিরে সমস্ত দর্শন ব্যবস্থা বন্ধ রহব। তবে বিশেষ করে নূয় বর্ষের শ্রদ্ধালু ভিড়কে দৃষ্টি রাখি মহামারী সংক্রমিত এড়াই প্রশাসন পক্ষ এপরি নিষ্পতি নিয়েছে। তবে এই সময় সেবায়তঙ্ দ্বারা শ্রীজীউঙ্ নীতিকান্তি যথাবিধি সম্পন্ন হব। নম্বর দুই, ওড়িশায় পুঁ বড়া ওমিক্রন আক্রান্ত সংখ্যা। ওড়িশায় পুঁ বড়া ওমিক্রন আক্রান্ত সংখ্যা, যা কি গত চব্বিশ ঘণ্টা ভিতরে পুঁ পাঁচ জন মহামারী কিংবা নূয় ভাইরাস ওমিক্রনরে আক্রান্ত হয়েছেন, যা ফলরে ইয়াকে মিশিয়ে রাজ্যের মোট সংক্রমিত সংখ্যা ওমিক্রন আক্রান্ত সংখ্যা এবে তেরক বৃদ্ধি পাইছে। এনে স্বাস্থ্য মন্ত্রণালয় পক্ষ সূচনা প্রদান করা যাইছে। নম্বর তিন, নূয় বর্ষর বদলিব জিএসটি নিয়ম, কণ মহঙ্গা কণ সস্তা হব আসন্তু সম্পূর্ণ খবর জানি নেবা। দুই হাজার বাইশ জানুয়ারি পহিল জিএসটি নিয়মের কেতক পরিবর্তন হওয়া যাচ্ছি, ইহাদ্বারা দেশের কিছু সামগ্রী এবং সেবা মূল্য মহঙ্গা হওয়া যাচ্ছি এবং কিছু মধ্য সস্তা হওয়া যাচ্ছি। তবে কেউ সবু সামগ্রী মহঙ্গা এবং কেউ সবু সস্তা হব আসন্তু নজর পকাইবা। তবে কেন্দ্র প্রত্যক্ষ টিকস বোর্ড সিবিডিটি ঘোষণা করা পরবর্তী জিএসটি হার অনুসারে পোশাক জোতা চপল বয়ন সামগ্রী উপরে জিএসটি কিংবা টিকস পাঁচ রু বার প্রতিশত বৃদ্ধি পাইব। এদ্বারা এইসব সামগ্রী দুই হাজার বাইশ জানুয়ারি এক তারিখ মহঙ্গা হব, যাকে এক হাজার টঙ্কা পর্যন্ত মূল্যর পোশাক সামগ্রী উপরে জিএসটি হার পূর্ব পাঁচ প্রতিশত থাকা রয়েছে বলে তাহা বার প্রতিশত বৃদ্ধি করা যাইছে। সেইভাবে বুড়া যুতা কপড়া, সিনথেটিক কপড়া, কম্বল তম্বু, টেবুল ক্লথ আদি বয়ন সামগ্রী উপরে মধ্যে জিএসটি হার বৃদ্ধি পাইব। নম্বর চার, নূয় বর্ষে ভিজিব ওড়িশা, আঠটি জেলাকে সতর্ক কলা পানিপাগ বিভাগ। নূয় বর্ষে ভিজিব ওড়িশা, রাজ্যের আঠটি জেলাকে আগক বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এনে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিভাগ পক্ষ আঠটি জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে, যাকে সেই জেলাগুলিক হল বরগড়, সম্বলপুর, ঝারসুগুড়া, সুন্দরগড়, দেবগড়, অনুগুল, কেন্দুঝর এবং ময়ূরভঞ্জ। এবং ইহা সহিত আগামী দুই দিন ধরে অধা ওড়িশা ঘন কুহড়ি বলয়ে রহিপারে, যাকে সেই অধা ওড়িশা হল সুন্দরগড়, ঝারসুগুড়া, বরগড়, সম্বলপুর, দেবগড়, অনুগুল, ঢেঙ্কানাল, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর, যাজপুর, ভদ্রক এবং কটক জেলার অধিকাংশ স্থানে ঘন কুহড়ি দেখা দিয়েপরে। নম্বর পাঁচ, আসিলা ব্যাংকধারী বহুত বড় খবর। আসন্তা বর্ষ জানুয়ারি মাস ঠার রিজর্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবি পক্ষ ব্যাঙ্ক ছুটি তালিকা ঘোষণা করা যাইছে, যাকে আসন্তা জানুয়ারি ষোলো দিন বন্ধ রহব ব্যাঙ্ক এবং জানুয়ারি মোট ষোলো দিন ছুটি মধ্যে সাত দিন রয়েছে সপ্তাহান্ত, এতিমধ্যে অনেক ছুটি লগাতার ভাবে পড়ুছি। নম্বর ছ, ওড়িশায় কমিলা সোনা এবং রূপার মূল্য। চব্বিশ ক্যারেট ভারতের সোনার মূল্য সাতশ নবে টঙ্কা বৃদ্ধি পাই বলে গত চব্বিশ ঘণ্টা মধ্যে পুঁ বাইশ ক্যারেট মূল্য দুইশ দশ টঙ্কা হ্রাস পাইছে, যাকে ডিসেম্বর তিরিশ তারিখ সুদ্ধা চব্বিশ ক্যারেট সোনার মূল্য দশ গ্রাম পিছা উনচাশ হাজার দশ টঙ্কা থাকা বলে বাইশ ক্যারেট সোনার মূল্য দশ গ্রাম পিছা সড়চাশ হাজার দশ টঙ্কা অছি। নম্বর সাত, প্রথমরু পঞ্চম শ্রেণী পিলাঙ্ক আসলা বড় খবর। বদলিবনি স্কুল খোলিবার নিষ্পতি, এনে স্পষ্ট করেছেন গণশিক্ষা সচিব সত্যব্রত সাহু। তবে প্রথমরু পঞ্চম শ্রেণী পিলাঙ্ক স্কুল খোলিব, যাকে জানুয়ারি তিন তারিখর ক্লাসরুম পাঠপড়া নিয়ে গণশিক্ষা বিভাগ পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। সেপটে স্কুল খোলিবা ঘোষণার চব্বিশ ঘণ্টা নশ্রু ডিএমইটি ডাক্তার রমারমণ মহান্তি প্রাথমিক স্কুল খোলিবার নিষ্পতি পরিবর্তন হয়েপরে বলে সে কহিলে, এবং রাজ্যের অমিক্রন আক্রান্ত সংখ্যা এবে বড়ুবার স্কুল খোলিবার নিষ্পতি পরিবর্তন হয়েপরে বলে কহিলে, যাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে গণশিক্ষা বিভাগের বরিষ্ঠ অধিকারী। নম্বর আট,
ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆସିଲା ଚିହ୍ନ, ଜାଣନ୍ତୁ କାହା ପାଇଁ କେତେକ ସଙ୍କେତ। ଶେଷ ପର୍ଯ୍ୟାୟରେ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ପ୍ରସ୍ତୁତି। ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ପାଇଁ ଆସିଲା ଚିହ୍ନ, ଚିହ୍ନଗୁଡ଼ିକ ସମ୍ପର୍କରେ ଅବଗତ କରାଗଲା। ୱାର୍ଡ ମେମ୍ବର, ସରପଞ୍ଚ ଏବଂ ସମିତି ସଭ୍ୟ ପ୍ରାର୍ଥୀଙ୍କ ପାଇଁ ଜାରି ହୋଇଛି ଚିହ୍ନ। ତେବେ ୱାର୍ଡ ମେମ୍ବର 15, ସରପଞ୍ଚ ପାଇଁ 32 ଏବଂ ସମିତି ସଭ୍ୟ ପାଇଁ 19 ସଙ୍କେତ ରହିଛି, ଯାହାକି ସ୍ୱୀକୃତିପ୍ରାପ୍ତ ରାଜନୈତିକ ଦଳ ସେମାନଙ୍କ ଦଳୀୟ ସଙ୍କେତର ଜିଲ୍ଲା ପରିଷଦ ଆସନରେ ନିର୍ବାଚନ ଲଢ଼ିବେ। ତେବେ ନିର୍ବାଚନ ସମୟରେ ପ୍ରାର୍ଥୀଙ୍କୁ ଓଡ଼ିଆ ଆଲଫାବେଟ୍ ଅନୁସାରେ ଚିହ୍ନଟ ପ୍ରଦାନ କରାଯିବ। ମହାବରି ନେଇ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ମହାବରି ଏସ୍ଓପି ରହିବ, ଯାହାକି ନିର୍ବାଚନ ସମୟରେ ରାଜ୍ୟରେ ମହାବରି ସ୍ଥିତି ଦେଖି ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପକ୍ଷରୁ ସ୍ୱତନ୍ତ୍ର ମହାବରି କଟକଣା ଜାରି କରାଯିବ ବୋଲି ରାଜ୍ୟ ନିର୍ବାଚନ କମିଶନ ଆଦିତ୍ୟ ପ୍ରସାଦ ପାଢ଼ୀ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ନମ୍ବର 9, ଦଶମ ଏବଂ ପ୍ଲସ୍ ଟୁ ପିଲାଙ୍କ ପାଇଁ ଆସିଲା ପୁଣି ବଡ଼ ଖବର। ସିବିଏସ୍ଇ ଜାନୁଆରୀ 2022ରେ ଟମ୍ ଦି ସାମଲ ପେପର ଏକ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ କରି ଅପଲୋଡ଼ କରିବା ପାଇଁ ପ୍ଲାନିଂ କରୁଛି। ଏହା ହେବା ପଛରେ କାରଣ ହେଉଛି ଓମିକ୍ରନ୍ ମହାମାରୀ ଭାଇରାଲ ଓମିକ୍ରନ୍ ବର୍ତ୍ତମାନ ଦିନକୁ ଦିନ ବଢ଼ିବାକୁ ଗଣଶିକ୍ଷା ବିଭାଗର ନିର୍ଦ୍ଦେଶକ ଡକ୍ଟର ଜୋସେଫ୍ ସିବିଏସ୍ଇକୁ ଦୁଇ ପ୍ରକାର ପ୍ଲାଟନ୍ ପେପର ଉପରେ ଧ୍ୟାନ ଦେବା ଉପରେ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ତେଣୁ ଏହା ଉଭୟ ଅଭିଭାବକ ଏବଂ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଉପରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର ରହିଛି। ତେବେ ସିବିଏସ୍ଇ ଅନୁସାରେ ଏକ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ ସହିତ ଜାନୁଆରୀ 2022ରେ ଟମ୍ ଦୁଇ ସାମଲ ପେପର ଅପଲୋଡ଼ କରିବା ପାଇଁ ଯୋଜନା କରୁଛି। ଏଭଳି ସ୍ଥିତିରେ ଟମ୍ ଦୁଇର ପ୍ରାୟ ପ୍ରଶ୍ନ ମୂଲ୍ୟାଙ୍କନର ଏକ ନୂତନ ଶୈଳୀ ମଧ୍ୟ କରାଯାଇଛି। ନମ୍ବର 10, 17,547 କୋଟି ଟଙ୍କାର ନୂଆବର୍ଷ ଉପହାର। ନୂଆବର୍ଷର ଦୁଇ ଦିନ ପୂର୍ବରୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଉତ୍ତରାଖଣ୍ଡକୁ 17,547 କୋଟି ଟଙ୍କାର ଉପହାର ଦେଇଛନ୍ତି। ତେବେ ରାଜ୍ୟରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗୁରୁବାର ଦିନ 23 ପରିଯୋଜନାର ଶିଳାନ୍ୟାସ କରିଛନ୍ତି ଏବଂ ଏସବୁ ପରିଯୋଜନା ଦ୍ୱାରା ରାଜ୍ୟର ବିକାଶ ଦ୍ୱାରା ତ୍ୱରାନ୍ୱିତ ହେବା ବୋଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି। ଏହାଦ୍ୱାରା ରାଜ୍ୟର ସ୍ପିରେଜ୍ ସିଷ୍ଟମ, ସଡ଼କପଥ, ପାର୍କିଂ ଅଞ୍ଚଳ, ଷ୍ଟ୍ରିଟ୍ ଲାଇଟ୍ ଆଦିର ବିକାଶ ହେବ। ଏହା ସହିତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବିରୋଧୀ ଦଳକୁ ଟାର୍ଗେଟ୍ କରି କହିଛନ୍ତି ଯେ ଉତ୍ତରାଖଣ୍ଡର 20 ବର୍ଷ ତଳେ ରାଜ୍ୟରେ ମାନ୍ୟତା ଲାଭ କରିଥିଲା, ମାତ୍ର ଏହା ବିକାଶ ଧାରା ଅଟକି ରହିଥିଲା। ଏବେ ସମୟ ଆସିଛି ଆଗାମୀ 10 ବର୍ଷରେ ରାଜ୍ୟର ଚିତ୍ର ବଦଳିଯିବ ବୋଲି ସେ ମୋଦି ସରକାର ବଡ଼ ଆଶ୍ୱସ୍ତି ଦେଇଛନ୍ତି ସମସ୍ତଙ୍କୁ। ନମ୍ବର 11, ବଜାରକୁ ଆସିଲା ମହାବରି ବଟିକା। ଡିସିଜିର ଅନୁମତି ପରେ ମହାବରି ନିରୋଧି ବଟିକା କିମ୍ବା କ୍ୟାପ୍ସୁଲ୍ ମୋଲାନୋ ପିରାଭିର ଆଜିଠାରୁ ଭାରତ ବଜାରରେ ଉପଲବ୍ଧ ହେବାକୁ ଯାଉଛି। ଏହି କ୍ୟାପ୍ସୁଲ୍ର ଦାମ ଯଥା ଏବେ ଆଲୋଚନା କରିବା, ତେବେ ଗୋଟିଏ କ୍ୟାପ୍ସୁଲ୍ର ଦାମ ମେଡ଼ିକାଲ ଷ୍ଟୋରରେ 63 ଟଙ୍କା ରହିଛି। ଏହାସହ ମେଡ଼ିକାଲ ନିର୍ମାତା କମ୍ପାନୀ ସ୍ପଷ୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି କି ଡାକ୍ତରଙ୍କ ବିନା ପ୍ରେସ୍କ୍ରିପ୍ସନରେ ଏହା ଔଷଧ ବିକ୍ରି କରିପାରିବେ ନାହିଁ। ନମ୍ବର 12, ଏଠାରେ 3 ଦିନ ପାଇଁ ବନ୍ଦ ରହିବ ସମସ୍ତ ଧାର୍ମିକ ଅନୁଷ୍ଠାନ। ଡରାଉଛି ଓମିକ୍ରନ୍, ଆସୁଛି ନୂଆବର୍ଷ, ଭକ୍ତଙ୍କ ଗହଳିକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ବିଏମ୍ସି ପକ୍ଷରୁ ଧାର୍ମିକ ଅନୁଷ୍ଠାନଗୁଡ଼ିକ 3 ଦିନ ପାଇଁ ବନ୍ଦ କରାଯାଉଛି, ଯାହାକି ଆଜିଠାରୁ ଜାନୁଆରୀ 2 ତାରିଖ ଯାଏଁ ବନ୍ଦ ରହିବ ସମସ୍ତ ଧାର୍ମିକ ଅନୁଷ୍ଠାନ। ଏବଂ ମହାବରୀ ନୂଆ ଭାଇରାଲ ଓମିକ୍ରନ୍କୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଭୁବନେଶ୍ୱର ମହାନଗର ନିଗମ ପକ୍ଷରୁ ଏଭଳି ନିର୍ଦ୍ଦେଶ କିମ୍ବା ପଦକ୍ଷେପ ନିଆଯାଉଛି। ନମ୍ବର 13, ଆସନ୍ତା ବର୍ଷଠାରୁ ଅଫିସ୍ କାର୍ଯ୍ୟ ବଦଳିବ। କର୍ମଚାରୀଙ୍କ ପାଇଁ ଖୁସି ଖବର, ସେମାନଙ୍କ କାର୍ଯ୍ୟ ଦିବସ ପରବର୍ତ୍ତୀ ଆର୍ଥିକ ବର୍ଷ ଅର୍ଥାତ୍ 1 ଅପ୍ରିଲ 2022ରୁ ହ୍ରାସ ହୋଇପାରେ। କର୍ମଚାରୀଙ୍କୁ 1 ସପ୍ତାହରେ 4 ଦିନ କହିବାକୁ ପଡ଼ିବ କାମ ଏବଂ 3 ଦିନ ଛୁଟି ରହିବ। ତାହା ହେଉଛି କର୍ମଚାରୀଙ୍କ ଛୁଟି ଶୁକ୍ରବାର ଏବଂ ରବିବାର ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିବ। କେବଳ ଏତିକି ନୁହେଁ, ଯଦି ଆପଣ ଅଫିସରେ 15 ମିନିଟ୍ ଅଧିକ କାମ କରନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କୁ ଓଭରଟାଇମ୍ ଟଙ୍କା ମିଳିବ। ଯଦି ଗଣମାଧ୍ୟମର ରିପୋର୍ଟକୁ ବିଶ୍ୱାସ କରାଯାଏ ତେବେ ମୋଦି ସରକାର ଆଗାମୀ ଆର୍ଥିକ ବର୍ଷ ଅର୍ଥାତ୍ 2022-23ରୁ ଶ୍ରମ ସଂହିତା ନିୟମକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରିପାରିବେ। ନମ୍ବର 14, ସିମିଲିପାଲ ବନ ବିଭାଗର ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି। ଆଜି ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ପାଇଁ ବନ୍ଦ ରହିବ ସିମିଲିପାଲ। ବର୍ଷା କାରଣରୁ ଆଜି ଗୋଟିଏ ଦିନ ପାଇଁ ସିମିଲିପାଲ ବନ୍ଦ ରହିବ। ଏନେଇ ଉତ୍ତର ସିମିଲିପାଲ ଡେପୁଟି ଡାଇରେକ୍ଟର ଗଣମାଧ୍ୟମକୁ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ଅନ୍ୟପଟେ ପୁଣିଥରେ ରାଜ୍ୟରେ ମହାମାରୀ ସଂକ୍ରମିତ ବଢ଼ୁଥିବାରୁ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ପର୍ଯ୍ୟଟକଙ୍କୁ ସତର୍କ ରହିବାକୁ କୁହାଯାଇଛି। ନମ୍ବର 15, ଇଶ୍ରମ କାର୍ଡ ଅଧୀନରେ ଆପଣଙ୍କୁ ବି ମିଳିବ ଏହି ସରକାରୀ ଯୋଜନାର ଫାଇଦା। ଅଣସଂଗଠିତ କ୍ଷେତ୍ରରେ କାମ କରୁଥିବା ଶ୍ରମିକମାନଙ୍କ ଆର୍ଥିକ ସୁରକ୍ଷା ପାଇଁ ସରକାର ଅନେକ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। ଏହାର ମଧ୍ୟରେ ଦେଶରେ ଯେତେ ବି ଲୋକ ଅଣସଂଗଠିତ ଭାବେ କାମ କରୁଛନ୍ତି ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଇଶ୍ରମ କାର୍ଡ ଲାଗୁ କରାଯାଇଛି। ଏହା ଅଧୀନରେ କିମ୍ବା ଏହା ଜରିଆରେ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ସରକାରୀ ଯୋଜନାର ଲାଭ ମିଳିବ ଏବଂ ଏହି ଯୋଜନାଗୁଡ଼ିକର ଲାଭ ଉଠାଇବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଇଶ୍ରମ ପୋର୍ଟାଲରେ ପଞ୍ଜୀକରଣ କରିବାକୁ ପଡ଼ିବ। ଏହାପରେ ଦେଶର କାମ କରୁଥିବା ସମସ୍ତ ଶ୍ରମିକଙ୍କୁ ବିଭିନ୍ନ ସରକାରୀ ଯୋଜନାର ଲାଭ ଉଠାଇପାରିବେ। ତେବେ କାର୍ଡ ପାଇଁ 19ରୁ 59 ବର୍ଷ ବୟସର ଯେକୌଣସି ବି ବ୍ୟକ୍ତି ରେଜିଷ୍ଟ୍ରେସନ କରିପାରିବେ, ଯାହାକି ଅନ୍ଲାଇନ୍ରେ ନେଇ ଅଫ୍ଲାଇନ୍ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଆପଣ ପଞ୍ଜୀକରଣ କରିପାରିବେ। ତେବେ ଇଶ୍ରମ କାର୍ଡ ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଏହାର ପୋର୍ଟାଲ www.ishram.gov.in ନିଜର ପଞ୍ଜୀକୃତ ମୋବାଇଲ ନମ୍ବରରେ ଆପଣ ଏଥିରେ
आपण रजिस्ट्रेशन करि पाइबे एवं एथिरे पंजीकरण शुल्क संपूर्ण मागणा नंबर 16 एही चासिं को मिलिबनी दशम किस्ती र 2000 टंका पीएम किसान योजना माध्यम रे चासिं को अकाउंट को दशम किस्ती टंका 1 जनवरी रे आसी जीवो जाकी वर्तमान सुद्धा एही योजना अधीन रे चासिं को अकाउंट को नवम किस्ती टंका आसी सारी छि एवं चासिं को रोजगार बढेबा एवं सेमान को आर्थिक सहायता जोगे देबा को सरकार वार्षिक 2000 टंका तीनोटी किस्ती रे पठे जंती किंतु अनेक थर आवेदन होइतिबा फुल जोगु चासिं को किस्ती बंद होइतिला जाकी प्रधानमंत्री किसान योजना अधीन रे केंद्र सरकार को निकट को कोटी कोटी अभिजोग आसी छि किंतु सेतिरे किछि अनेक त्रुटि रहि छि जे कारण रो चासिं को किस्ती अटक जाय जितेन करि आपण माने आपण को डॉक्यूमेंट को रिकरप्शन किबा आपण को डॉक्यूमेंट को फुलफिल करनंतु एवं आपण को यदि आपण को अकाउंट रे आधार कार्ड लिंक नहि तेबे आपण माने शीघ्र आपण को आधार कार्ड रे किबा आपण को एकोट आधार कार्ड लिंक करनंतु एवं आपण एबे केवाईसी मते करनंतु काहे किना परवर्ती किस्ती टंका समस्त को मिलिबा को जाउछि नंबर 17 8टी राज्य को सजा कला केंद्र महामारी मुकाबला ने 8टी राज्य को केंद्र स्वास्थ्य सचिव चिट्ठी लिखि जंती तेबे टेस्टिंग हॉस्पिटल क्षमता प्रस्तुति टीकाकरण वृद्धि पई चिट्ठी रे उल्लेख करा जाइछि जाकी 8टी राज्य हैला दिल्ली हरियाणा तमिलनाडु पश्चिम महाराष्ट्र गुजरात कर्णाटक एवं झारखंड सरकार को चिट्ठी लिखा जाइछि तेबे सूचना योग्य जे देश रे महामारी भाइरस जनित महामारी व्यापीबा दिन ठारो आज दैनिक संक्रमण संख्या प्राय 13000 ओ किछि अधिक थिबा बले मृत्यु संख्या 300 रु सामने कम रहिछि तेनु करि एतिरे तत्परता प्रकाश करछन्ति केन्द्र सरकार नंबर 18 एही मानको मिलिबो मासक 2500 टंका सहित सरकार देबे 5 लाख टंकार स्वास्थ्य बीमा पंजाब रे हेबाकु थिबा विधानसभा निर्वाचन को दृष्टि रखि चानी सरकार क्रमगत भाव रे समस्त को बड़ उपहार देउछन्ती एथर मुख्यमंत्री कहिछन्ती जे अगरबाड़ी कर्मी को नूतन वर्ष उपहार स्वरूप स्वास्थ्य बीमा प्रदान कहिछन्ती जाकी आउ मध्ये से कहिछन्ती जे पंजाब रो अगरबाड़ी कर्मी को मासिक 2500 टंका पाइबे एवं यहा सहित अगरबाड़ी कर्मचारी को पाए 5 लाख टंकार स्वास्थ्य बीमा मध्य सरकार देबे या पूर्व चन्नी सरकार मध्य चासी को ऋण छाड़ करने को घोषणा करते जाकि वास्तव में चन्नी सरकार 2 लाख टंका पर्यंत कृषकों ऋण छाड़ करने को से घोषणा करते सरकार को निष्पत्ति को प्राय 2 लाख परिवार आश्वस्ति पाई जहाँकि चाषी ऋण छाड़ बाबद को सरकार 12000 कोटी टंका खर्च करेंगे नंबर 19 समस्त को मिल 10000 टंकार आर्थिक सहायता केन्द्र सरकार अनेक जनकल्याण योजना आरंभ कर ये अधीन समाज विभिन्न वर्ग को समस्त प्रकार सुविधा एवं आर्थिक सहायता जोगे दिजाई से केन्द्र सरकार को प्रधानमंत्री स्वनिधि योजना रही जो योग्य व्यक्ति मानक 10000 टंका लेखे पठाउछन्ति केन्द्र सरकार तेरे पीएम स्वनिधि योजना अधीन रास्ताघाट विक्रेता सरकार 10000 टंका ऋण देउछन्ति यह लोन पर कौन सी ग्यारंटी देवाक आवश्यकता ना जदि आप ऋण को ठीक समय परिशोध करती तेज आपण को अधिक टंका मिलवा सहित सब्सिडी फायदा आपन को मिल जाए